আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করব কাঁচা আমের টক মিষ্টি আমসত্ত। কাঁচা আমের আমসত্ত তৈরি করতে আমি এখানে 2 কাপ পরিমাণ কাঁচা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই 2 কাপ পরিমাণ কাঁচা আমকে সেদ্ধ করে নিব, সেজন্য একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি। আমগুলোকে সেদ্ধ করার জন্য আমি পানি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ পানিতেই সেদ্ধ হয়ে যাবে। পানির পরিমাণ যত কম দিয়ে আমটা সেদ্ধ করা হবে, রান্না করতে তত বেশি সুবিধা হবে। কারণ পানির পরিমাণ বেশি হয়ে গেলে পরবর্তীতে যখন এটাকে জাল দেওয়া হবে তখন অনেক বেশি সময় লাগবে, এবং সেটা জাল দেওয়ার সময় অনেক সময় ছিটে আসে, সেটাও একটু রিস্কি হয়ে যায়। সেজন্য যতটা সম্ভব কম পানি দিয়েই সেদ্ধ করে নিলে ভালো হবে। ফিরে এলাম আম সেদ্ধ হওয়ার পর চুলা বন্ধ করে দিয়ে। এবারে অপেক্ষা করব সেদ্ধ হওয়া আমটা ঠান্ডা হওয়া পর্যন্ত। সেদ্ধ আম ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে জারে নিয়ে নিব। এবারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া সেদ্ধ আমটা এখন আমি যে পাত্রটাতে আমসত্ত্বটা রান্না করব সেই পাত্রের মধ্যে একটা চিকন ছিদ্রওয়ালা ছাঁকনি দিয়ে তার মধ্যে দিয়ে দিব এবং ছেঁকে নিব। ছেঁকে নিলে পরে যদি আমের মধ্যে আঁশ থেকে থাকে তাহলে সেটা ছাঁকনিতে রয়ে যাবে, তাতে করে আমসত্ত্বটা স্বচ্ছ হবে। ছেঁকে নিলাম, কোনো আঁশ ছিল না, কিন্তু তারপরেও ছেঁকে নিলাম যাতে আঁশ থাকলেও সেটা যেন ছাঁকনিতে রয়ে যায়। এইটুক পরিমাণ রস হয়েছে। এখন চেলে নেওয়া কাঁচা আমের পাল্পের সাথে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ চিনি। আমি 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি, এটা স্বাদের উপরে নির্ভর করছে। যদি আমের টকত্বটা বেশি হয় তাহলে চিনির পরিমাণ বেশি লাগবে, আর যদি আমের টকটা কম হয় তাহলে চিনির পরিমাণ কম লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা যেহেতু কাঁচা আমের আমসত্ত তাই আমসত্তের মধ্যে একটা আলাদা চটপটা স্বাদ নিয়ে আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি কমই দিলাম, আপনারা যদি ঝাল একটু বেশি খান আরও একটু বাড়িয়ে দিতে পারেন। শেষের দিকে আমি চাট মশলা অ্যাড করব 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ। সবার শেষে দিলে পরে ফ্লেভারটা আমসত্তের মধ্যে থেকে যাবে। এখন এটাকে চুলায় বসিয়ে জাল করব। চুলায় বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম এবং এ পর্যায়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে, চিনিটা গললে মিশ্রণটা আর একটু পাতলা হয়ে যাবে এবং কিছুক্ষণ পর জাল করতে করতে আবারও ঘন হয়ে যাবে। চিনিটা গলে গেলে তারপরে আর চিনি লাগবে কি না সেটা একটু বুঝতে পারবেন। চিনিটা গলতে গলতেই কিন্তু মিশ্রণটা অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। চিনিটা গলে গেছে, এ পর্যায়ে আমি একটু টেস্ট করে নিব আর চিনি লাগবে কি না। ঠিক আছে, আর লাগবে না। আমার আমসত্ত্বের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এভাবে যখন পেঁচোলা দিয়ে উপর থেকে ফেলবো মিশ্রণটা আস্তে আস্তে পড়বে, তখনই বোঝা যাবে যে আমসত্ত্ব তৈরি করার জন্য মিশ্রণটা একেবারেই তৈরি। এবারে চুলা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিব সেই চাট মশলা দিয়ে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এখন যেই পাত্রটাতে আমসত্ত্বটা বেছাবো সেই পাত্রটাতে 1/2 চা চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে তেলটা পাত্রটার মধ্যে চারদিকে ব্রাশ দিয়ে লাগিয়ে দিব। সরিষার তেলটা দিলে আমসত্ত্বের অরিজিনাল ফ্লেভারটা আসে। দিয়ে এবার গরম গরম আমসত্ত্বের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব। এবারে যতটা সম্ভব পাতলা করে পাত্রটার চারপাশে ছড়িয়ে দিব। যত পাতলা করা হবে তত তাড়াতাড়ি শুকাবে। পুরোটা প্লেটেই আমি ছড়িয়ে নিলাম। এবার এটাকে রোদের মধ্যে শুকিয়ে নিব। পরপর 3 দিন বারান্দায় রোদে শুকানোর পর আমসত্ত্বটা হয়ে গেছে। এখন তুলে নিব, একটা ছুরির সাহায্যে সাইড থেকে প্রথমে একটু ছাড়িয়ে নিব। এই যে, এখন এটাকে যে কোনো সাইজ করে কেটে নেওয়া যাবে। তো এইভাবে আমরা ইচ্ছে করলে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করে সারা বছর ধরে এর স্বাদ নিতে পারি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, একদম নরম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আশা করছি আপনারা ট্রাই করে দেখবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।